সম্মানিত সহসভাপতি আমরা একটা প্রশ্ন জানতে চাইবো, আজকে যেহেতু জাতীয় পার্টিতে প্রতিষ্ঠা পার্টি কি, আর সেহেতু আপনি যেহেতু এখানে এসেছেন তাহলে আপনি জাতীয় পার্টি অবশ্যই করেন। আপনার কাছে আমরা একটু জানতে চাইবো, টুলা বিস্তার ফলাস বাইরের উদ্দেশ্যে যে আপনি জাতীয় পার্টি কেন করেন? জাতীয় পার্টি মূলত আমি করি সত্যসলাম প্রতিষ্ঠার জন্য। আসলে মদিনার ইসলাম, যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যার মাধ্যমে বর্বর একটি যুগকে সোনালী যুগে পরিণত করেছিল, সেটাই হচ্ছে জাকের পার্টির মূল আদর্শ এবং উদ্দেশ্য। এই আদর্শ এবং উদ্দেশ্যকে খুঁজে নেওয়ার জন্যই আমি জাকের পার্টি, এবং জাকের পার্টির আজকে 33 বছর পদার্পণ করল। জাকের পার্টি একটি সত্য এবং প্রতিষ্ঠিত দল। জাকের পার্টি 33 বছরেই পার্টি হিসাবে পদার্পণ করেছে, কিন্তু এই জাকের পার্টির শুভলগ্ন সূচনা হয়েছে 77 বছর আগে, যেখান থেকে বিশ্বলী খাজা ফরিদপুরি খুদ্দাস রাসূলুল্লাহ আজিজ সাহেব তার সেই রাসূলুল্লাহর সত্য তরিকা জীবন থাকিতে ছাড়িব না, তার বায়াতের যে ঘোষণা ছিল এই ঘোষণায় সুস্পষ্ট আজকে প্রতীয়মান। তথাকথিত ইসলামের দলের এবং ইসলামের বিভিন্ন ব্যক্তি দল প্রতিষ্ঠানগুলো যার যার নামে বায়াত গ্রহণ করে, আমি অমুক অমুকের নামে বায়াত গ্রহণ করলাম, কিন্তু আমার কেবল জান হুজুর বিশ্বলী খাজা ফরিদপুর আজিজ সাহেব উনি ওনার নিজের নামে বা ওনার ভিড়ের নামে বা ওনার তরিকার নামে উনি কোনো মুরিদকেই জাকের করে নাই। উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পতাকা উড্ডীন হলো, এই কালেমা দয়াল্লবীজির সত্য তরিকা, এই সত্য তরিকা জীবন থাকিতে ছাড়ি। যখন এই ওয়াদা আমার হৃদয় রাজ্যে প্রকম্পিত করে, তখনই আমি সত্য ইসলামের সুঘ্রাণ এবং সত্য ইসলামের সুমহান মর্যাদা আমি পেয়েছি। সেখান থেকেই তথাকথিত ইসলামিক পার্টিগুলির মতো নয় বিদায়, আজকে ঈদে মিলাদুন্নবী সম্পূর্ণ, আজকে যে ঈদে মিলাদুন্নবীর দিনেই জাকের পার্টি প্রতিষ্ঠিত হলো, যার যার কারণে এই দিন দুনিয়া এই 18,000 আলম সমস্ত মাখলুক সেই দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহামান্বিত জীবন চিত্র শিক্ষা সমস্ত দৃশ্যপটগুলো এই জাকের পার্টির কর্মকাণ্ডের মাধ্যমেই আমি খুঁজে পেয়েছি, এবং সেই জন্যই জাকের পার্টি করার জন্য নিজেকে আপাতগ্রস্ত ইহকাল এবং পরকালের জন্য আল্লাহ এবং তার রাসূলের পথে নিজেকে পরিচালিত করার জন্য শুধু নিজেই নয়, যেই কোরআনুল কারিমে আল্লাহ পাক ঘোষণা করেছেন তুমি এবং তোমার আহালকে বাঁচাও, প্রত্যেকে আমি আল্লাহর ক্রোধ থেকে আমি আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি সত্য পতাকাকে প্রতিষ্ঠিত হও, যেই শিক্ষায় তুমি বাঁচতে পারবা এবং তোমার আহালকে বাঁচাতে পারবা, সেই পথের অনুসরণ করেই আজকে এই জাকের পার্টি করা এবং জাকের পার্টির সাথে সচ্ছল। আমি যদি আপনার এখানে একটু কথা বলি যে বাংলাদেশে সত্যি দল দাবিদার বহু রাজনৈতিক দল আছে, জাকের পার্টি কেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ কতগুলো হাদিসের মধ্যে একটা হাদিস যে বনী ইসরায়েলদের ছিল 72টি কাতার, আমার উম্মতের জন্য হবে আরো একটি বেশি 73টি কাতার, কিন্তু একটি কাতার তারা বিনা হিসাবে আমি রাসূলের দলের হবে, আর সেই দলের হওয়ার কারণেই তারা মুক্তির পথে আগুয়ান। তো
যেহেতু রাসূল বলে গেছেন তার উম্মতের মধ্যে কাতার হবে, তাহলে এটা তো সত্য, রাসূল যা বলেছেন তা সত্য। এখানে তথাকথিত ইসলামিক দল প্রতিষ্ঠিত হবে, সেই তথাকথিত ইসলামের কথা, ইসলামের রসব নিয়ে যদি কোনো দল প্রতিষ্ঠিত না হয় তাহলে রাসূলের হাদিস তো সত্য আসবে না। সেই জন্য আমি আমার আপাত মস্তক, আমার ইসলামী জ্ঞান এবং চর্চার কারণে, সহবতের শিক্ষার কারণে, যে দয়ালনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, প্রকৃত প্রেম আমার কেবলা জান হুজুর বলেছেন, যার হৃদয়ে রাসূলুল্লাহর প্রেম যত বেশি তার ঈমান তত বেশি, সেই রাসূলকে রাসূলের প্রেমে নিজেকে উদ্বুদ্ধ করার জন্য, ইসলামের মহামান্বিত পতাকা তলে আসার জন্য যেই ক্রান্তি 1500 বছর আগে মদিনায় শুরু হয়েছিল, বিনা রক্তপাতে মক্কা জয় হয়েছিল, ঠিক তারই ধারাবাহিকতায় অবশ্যই কেউ যদি পর্যালোচনা করে, আসলে দূর থেকে দেখে কেউ বলতে পারবে না ওই আকাশের রং কালো, কিছুক্ষণ পরে সাদা, কিছুক্ষণ পরে আকাশী, কিন্তু ওই নবমণ্ডল যারা বিচরণ করেছে তারাই প্রকৃত রং বুঝতে পারবে। তো যদি জাকের পার্টিকে কেউ চিনতে চায়, জাকের পার্টিকে কেউ জানতে চায়, জাকের পার্টির মহামান্বিত আদর্শ এবং উদ্দেশ্য কি, আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মুসলমান যারা রাসূলকে ভালোবেসে আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে ইসলামকে গ্রহণ করেছে, তারা যেন এই জাকের পার্টির প্ল্যাটফর্মে এসে জাকের পার্টি কি এবং জাকের পার্টির আদর্শ উদ্দেশ্য কি তা যেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিবেচনার মাধ্যমেই একজন প্রকৃত মুসলিম বিবেচনাবিহীন একজন প্রকৃত মুসলিম হতে পারে না, অনুসরণ অনুকরণের মাধ্যমেই ইসলামের মহামান্বিত দিকগুলি ফুটে ওঠে। সেই জন্য বলবো যে আমি যেই কথাটুকু বললাম আপনার চ্যানেলের মাধ্যমে, হয়তো বা অনেক দূর পর্যন্ত যাবে বা কিছু ভিউয়ার্স তা দেখবে, এই কথাগুলো সত্য কিনা একটা সত্যকে যাচাই বাছাই করার জন্য আপনি 60, 65, 63, 70, 80 বছর বাঁচলেন, মানুষ ভ্রমণের জন্য কত দূর পর্যন্ত যায়, জাকির পার্টির প্ল্যাটফর্মটা কি সেটা দেখার জন্য আসুন, দেখেন এটা কি আসলে, এটা এই যে আমরা চ্যালেঞ্জ দিয়ে কথাগুলো বলি, এই কথাগুলো যে প্রকৃতপক্ষে যে জাকির পার্টি করে সে ক্ষুধার্তকে অন্ন দেয়, সে নিপীড়িত মানুষকে মুসলিম জনতাকে শান্তির পথ খুঁজে দেয়, এবং আমাদের কাছে মানবতাই শ্রেষ্ঠ, মানব ধর্মকে যদি উজ্জ্বল করতে হয়, রাসূল কিন্তু তরবালের আগা দিয়ে ইসলামকে বিজয় করেনি, রাসূল ইসলামের সেই মহামন্ডিত দিক দর্শনগুলো, তার আচার আচরণ, তার কৃষ্টি কালচার, তার পথ এবং পথকে আয়ামে জাহিলিয়াতের যুগে প্রতিষ্ঠিত করেছিল প্রেম এবং ভালোবাসা। আসলে আপনি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে জাকের পার্টির ভিতরে আসার বা দেখার জন্য আপনি দাওয়াত করেছেন, তাহলে অন্যান্য ধর্ম অবলম্বী যাহারা আছে তারা কি আপনাদের কাছে আসতে পারবে না, এরকম কোনো বিষয় না? না না, জাকের পার্টি আপনি কিন্তু আপনার কথা শুধু মুসলিমদেরকে দাওয়াত করেন, জাকের পার্টি আল্লাহ যেমন তার মহান সৃষ্টিকর্তার পালনে সমস্ত আল্লাহর পথের পথিকদের কেউ খাওয়ান এবং আল্লাহকে যারা নাফরমানির সাথে বিজড়িত রেখেছে তাদেরকেও খাওয়ান, তিনি রহমানের রহিম, আল্লাহ যেমন শুধু মুসলমানের নয়, রাসূলও যেমন শুধু মুসলমানের রাসূল নয়, তেমনি আমার পীরকে ব্রাদার বিশ্বলিখাদা ফরিদপুরি কুদ্দাস রাসুল আজিম শুধু মুসলমানের নয়, গোটা মানব জাতির জন্য। আমাদের এই প্ল্যাটফর্মে আমি আপনাকে একটি কথা বলি, যারা জানে না এবং যারা জানে তারা এক হতে পারে না, বিশ্ব জাকের মঞ্জিল থেকে আরম্ভ করে জাকের পার্টির বিভিন্ন মঞ্জিল সমূহ এখন 9টি বিভাগে অন্তর্ভুক্ত, আপনি আপনার ক্যামেরা নিয়ে বিচরণ করুন, এখানে অনেক ধর্মালম্বী যারা আছে, যেটা রাসূলের সেই মদিনায় ছিল তার বৈঠকখানার পাশেই অন্য ধর্ম মতলম্বী যারা ছিলেন তারা সেখানে আসতেন, তারা সেখানে বসতেন, তারা ইসলামের সুঘ্রাণ নিতেন এবং পক্ষান্তরে তারা ইসলামকে গ্রহণ করতেন। ঠিক সেম প্ল্যাটফর্ম বিশ্ব জাকের মঞ্জিল থেকে আরম্ভ করে বিশ্ব জাকের মঞ্জিলের যত মঞ্জিলগুলো প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি কোরআনি পাক দরবার শরীফ, শেরপুর পাক দরবার শরীফ, কৈজুরি বিশ্ব জাকের মঞ্জিল, রংপুর, সমস্ত জায়গায় অন্যান্য ধর্ম
ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্ম উন্মুক্ত, তারা এসে ইসলামের মহামান্বিত দিকগুলো দর্শন করে তারাও আল্লাহ এবং তার রাসূলের গুণগণে তারাও চোখের পানি ফেলে। তাই কোনো মানুষ যদি যে কোনো মুহূর্তে জাকাত পার্টি কার্যক্রম দেখতে চায় তাহলে ওনারা কিভাবে যেতে পারে, কোথায় যেতে পারে? অবশ্যই আমাদের দফতর রয়েছে, যে দফতরে ইহলৌকিক শিক্ষার পাশাপাশি আদর্শের শিক্ষার পাশাপাশি আমরা চরিত্রগত শিক্ষা, লৌকিকতার শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিকতার জ্ঞান চর্চার প্ল্যাটফর্ম আমাদের রয়েছে। বনানী পাক দরবার শরীফ এখানে আসলে আমরা জাকাত পার্টি আদর্শ উদ্দেশ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা দেখতে পাবে এবং আল্লাহকে কিভাবে ডাকতে হয়, স্রষ্টার গুণ শুকরিয়া কিভাবে আদায় করতে হয় সেটাও সেখানে রয়েছে। আমাদের দর্শনগুলো কোনো মানে গোপনে হয় না, ইহা প্রকাশ্যে প্রকাশ্যমান। আপনি আসতে পারেন, আমি আপনার বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর আটরশী পাক দরবার শরীফ থেকে আমাদের অনেক প্ল্যাটফর্ম। আমরা এখন সেন্ট্রালি জাকের পার্টির যে আমাদের কেন্দ্রীয় যে দপ্তর রয়েছে সেটা বনানী পাক দরবার শরীফ, 3 নং রোড, বনানী সেক্টর। দর্শক আজকের মতো ভিডিওটি আমরা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।